আলহামদুলিল্লাহ, আপনার সামনে নিয়ে এসেছি রিয়েলমি X2 রিভিউ। যদিও পারি না, তবুও চেষ্টা করি, দেখি কিছু করা যায় কি না। ডান পাশে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন, আর কিছুই নাই, নাথিং। উপর পাশে দেখতে পাচ্ছেন একটা মাইক্রোফোন, নিচে বটম পাশে টাইপ সি চার্জার, মাইক্রোফোন আর একটা ইয়ারফোন স্পিকার। এবার চলে আসি বাম পাশে। বাম পাশে রয়েছে ভলিউম বাটন, প্লাস মাইনাস এবং সিম স্লট, এটা এক্সটেন্ডেড স্লট, তিনটা একসাথে ইউজ করতে পারেন, মেমোরি প্লাস ডুয়েল সিম। ব্যাক সাইড আছে ক্যামেরা, ক্যামেরা 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 60 মেগাপিক্সেল ক্যামেরা, আল্ট্রা ম্যাক্রো বিজিএ, রিয়েলমি লোগো, ফ্ল্যাশের আলো খুবই কম। আর কি দেখাবো, এবার সরাসরি আপনাদের স্ক্রিন রিভিউ চলে যাব। নাকি র্যাম ম্যানেজমেন্ট ফলো, ফার্স্ট পাবজি খেলে দারুণ মজা পাবেন, পাবজি প্লে ব্যাক থাকছে আপনাদের জন্য, র্যাম ফ্রি। অ্যাপ রানিং স্পিড আপনাদেরকে একটু টেস্ট করে দেখাই কতটা ফাস্ট। মেসেঞ্জার, ক্যামেরা, প্লে স্টোর, দেখছেন কতটা ফাস্ট মোবাইল। এই তো আর কি দেখাবো, আই ক্যান ফাইন্ড, দেখছেন স্ক্রিন অফ অ্যামোলেড স্ক্রিন লক হয়ে গেছে, এখানে ফোন ক্যামেরা। আপনাদের জন্য থাকছে কিছু ফটোশুট, ধন্যবাদ, স্ক্রিন রিভিউ।